কি পানি বাড়ছে এখন এই সাইডে পানি আস্তে আস্তে সরে যাচ্ছে। হেই গাইস আসসালামু আলাইকুম, এই যে আজকে আমাদের স্কুল মাঠ বিকাল বেলায় প্রতিদিন আমরা খেলা প্র্যাকটিস করি ফুটবল। তো দেখুন আজকে মানে অনেকদিন মানে দুই তিন দিনের মধ্যে আজকে সবচেয়ে অনেক বেশি বৃষ্টি হয়েছে, তো পুরো মাঠ তলায় গেছে। তো আমি যদি এখন একটু সামনের দিকে যাই, ছোট বাচ্চা এটা খেলা করছে এইখানে, ভালো খেলে ছোট বাচ্চাদের মধ্যে। তো আমি যদি এখন একটু আপনাদের সামনের দিকে যাই, যেগুলো আমাদের ভান্ডাকুলো স্কুলের পুরাতন বিল্ডিং, তো আমার পিছনে নতুন বিল্ডিং করছে। তো এখন যদি আমি সামনে তো যাই, দেখবেন যে আমাদের এই সাইডে পানিতে পুরো মনে আছে যে বন্যা হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা। গতকালকেও খেলা হয়েছে আমাদের সঙ্গে, নামটা তো মনে পড়ছে না, ঘাগা মেবি আশপাশ হবে। তো খেলা হয়েছে, এক পাস হয়েছে, আমরা পাঁচটা খাইছি, এটা দুঃখজনক। তো দেখুন যে কি পানি পাচ্ছে এখন, পানি তো আস্তে আস্তে সরতেছে এই সাইডে, পানি পাস হওয়ার অপশন আছে এইখান থেকে। তো এই যে পানি যাচ্ছে এইখান থেকে, যার জন্য অনেক পানি কমে যাচ্ছে, বাট অনেক পানি হয়েছে, অনেক পানি। এই যে মাঠ উঁচু যেগুলো, যে ডাউন, তো ডাউনগুলো সব পানি দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। তো এই সাইডে সব বাচ্চারা খেলা করছে, আর এই সাইডে পুরো দেখেন পুরো পানিতে মানে পরিপূর্ণ হয়ে গেছে। যে পানি অপসারণের অপশন আছে এই সাইডে, যার জন্য পানিটা যাচ্ছে, তা না হলে মাঠে পানি বেড়ে যাই তো দুই দিনেও কভার হতো না মানে পানিগুলো যাইতে। তো এটা হলো আমাদের নতুন বিল্ডিং করছে, নতুন বিল্ডিং বলছে যে আমি আমার পেজে চ্যানেলে ভিডিও আপনাদের বলি নাই, যার জন্য হয়তো জানেন, বাট অলরেডি দুই বছর হয়ে গেছে। বাট ওটা হলো নতুন বিল্ডিং, ওখানে আগে পুরাতন বিল্ডিং ছিল, এটার সঙ্গে অ্যাডজাস্ট। তো এটা পুরাতন বিল্ডিং এই সাইডে, এবং ওই সাইডে নতুন বিল্ডিং করা হয়েছে। এই ছোট বাচ্চারা খেলছে, অনেক ভালো খেলে আপনাদের তো বলছিলাম। তো এলো রানিং ছোটদের মধ্যে ভালো খেলে, আমি বিশেষ করে বড়দের সঙ্গে বেশি খেলা করি না, ছোটদের সঙ্গে খেলি। যে টিম ম্যাচে খেলা মানে টিম আসলে টিমে মানে আমি খুব কমে লাভে, আর লাভলেও আপনার হাফ টাইমে পরে লাভে, কারণ আমাদের টিমের গঠনটা বেশি ভালো না। তো এই জন্য আর কি আমার পছন্দ না আমাদের আমার টিমের সঙ্গে খেলা করতে। এখন ভাবছি ছোটদের নিয়ে একটা টিম করব। তো দেখা যাক, আমি অলরেডি তো নোকের এনজির কথা বলছিলাম আগের কয়েকটা ভিডিওতে, তো নোকের এনজিটা কভার হয়ে গেলে তো আর কি বুট পাই দেবো, এবং তখন থেকে প্রথমে খেলাটা প্র্যাকটিস করবো, কারণ এখন ইঞ্জুরি, তারপর আবার বৃষ্টির সময়, একটা মানে হিজি ভিজি অবস্থা। তেমন ছোট বাচ্চারা খেলা শুরু করছে, এখন এই মনে হয় তো মেবি শর্ট করবে, গোল হয়েছে। তো ছোটদের মধ্যে একটা আরো আর দুইটা আছে যারা অনেক ভালো খেলা করে, ছোটদের মধ্যে আমাদের বড়দের মধ্যে কি বলবো, মানে কয়েকটা ভালো খেলে, বাট এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বেশি ভালো না, যার জন্য টিমটা এখন বর্তমানে মানে ঘুমাই চলার মতো অবস্থা হয়েছে আমাদের বড়দের টিম। তো এখন আবার আমাদের প্রিয় প্লেয়ার মেসি, মেসি ইন্টার মিয়ামিতে যাওয়ার পরে সবাই এখন ইন্টার মিয়ামির জার্সি গাইছে। আবার নেইমার আল হেলাল হয়ে গেছে, যার জন্য আল হেলাল হয়ে যাচ্ছে, সবাই গাইতে শুরু করছে, অনেক ভালো। বাট আমি এখনো কিনি নাই, কারণ আমার কাজে ব্যস্ততার কারণে, অর্কের কাজের কারণে আমি সময় দিতে পারছি না, মানে বাইরে যাই একটু শপিং করবো এই সময়টা পাচ্ছি না, যার জন্য আর কি গেলে আর কি আল হেলাল, আল নাসির এবং ইন্টার মিয়ামি জার্সিগুলো নিয়ে আসবো। আর ইন ফিউচার আমার ইচ্ছা আছে নিজের জার্সির ডিজাইন তৈরি করবো, যেহেতু অভিজ্ঞতা আছে সোশ্যাল মিডিয়া এবং ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের বিষয়ে। তো নিজেই চেষ্টা করব কিছু ডিজাইন তৈরি করে আমার টিমের জন্য জার্সি প্রোভাইড করার। তো গাইস আজকে এটুকুই, তো অনেক বৃষ্টি হয়েছে, জানাবেন আপনাদের দিকে কেমন বৃষ্টি হয়েছে। তো আপনি করাটা কেমন লাগে, তুমি পারফেক্ট, আমি তুমি করে বলি সবসময় আমার পেজ চ্যানেলে। তো ঠিক আছে গাইস, আজকের মতো এটুকুই, বাই বাই।